আমি মোহাম্মদ নজরুল ইসলাম প্রভাষক আইসিটি জাফলং হানিফা খাতুন মেমোরিয়াল কলেজ প্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত দর্শকবৃন্দ আজকের অনলাইন ক্লাসে শুরুতেই আপনাদের সবাইকে স্বাগত আশা করি মহান আল্লাহর অশেষ কৃপায় আপনারা সবাই ভালো আছেন আমিও ইনশাআল্লাহ সুস্থ আছি আজকে অনলাইন ক্লাসের বিষয়বস্তু হচ্ছে মোবাইল ফোন বা মোবাইল যোগাযোগ আমরা এই চ্যাপ্টারে অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে ধারাবাহিক ক্লাসের আজকে পঞ্চম ক্লাস এই ক্লাসে পূর্বে এই চ্যাপ্টারে আরও চারটি ক্লাস হয়েছে অর্থাৎ এখানে আমরা ধারাবাহিক অনেক কিছু আলোচনা করেছি যেমন প্রথমত আমরা আলোচনা করেছি ডেটা কমিউনিকেশন এর ধারণা পদ্ধতি মোড পরবর্তীতে আলোচনা করেছি বিভিন্ন মাধ্যম অর্থাৎ একটা ডাটা একটা তথ্য একটা মনে করো একটা বয়স একটা একটা লেখা অথবা যে কোনো ধরনের একটা তথ্য এটা আমি কি কি ভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সমিট করতে পারি স্থানান্তর করতে পারি সে বিষয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি এই বিষয়ে আমরা আলোচনা করতে গিয়ে দেখেছি এটা দুই মাধ্যমে যাওয়া যায় ট্রান্সফার করা যায় তারযুক্ত মাধ্যম দিয়ে এবং তার ছাড়া মাধ্যম দিয়ে তো এ ধরনের একটা তারবিহীন তার ওয়্যারলেস অর্থাৎ ওয়্যারলেস একটা মাধ্যম হচ্ছে মোবাইল তো মোবাইলে আমরা কিন্তু মোবাইল ব্যবহার করি মোবাইল শব্দটা কোন শব্দ থেকে এসেছে ইংলিশ শব্দ মুভ মুভ শব্দ কি থেকে মোবাইলের উৎপত্তি অর্থাৎ মুভিং বা ভ্রমণ অবস্থায় তারবিহীনভাবে যে কোনো যে ফোন ব্যবহার করা হয় তাকে আমরা মোবাইল ফোন বলে থাকি অর্থাৎ মুভ শব্দ থেকে MOVE মুভ শব্দ থেকে মোবাইল শব্দটির উৎপত্তি অর্থাৎ এটা হচ্ছে ভ্রমণ বা ভ্রমণ অথবা মুভিং অবস্থায় চলমান অবস্থায় যদি কোনো ফোন তারবিহীনভাবে ব্যবহার করা যায় সেটাকে আমরা কিভাবে বলি সেটাকে আমরা বলি মোবাইল ফোন এটাতে আমরা কিন্তু আরেকটা বিষয় আমাদের জানা আছে আগেকার দিনে ট্রেন ট্রেন লাইনগুলো কিন্তু খুব বেশি ইউজ হতো যেমন অফিস আদালত শহর বন্দরে বিভিন্ন জায়গায় তারযুক্ত মাধ্যমে ট্রেন ট্রেন লাইন ছিল তখন এই মোবাইল ফোন আবিষ্কারের পরে সেটা কিন্তু কমে গেছে হয়তো এখন আছে কিছুটা কিন্তু মোবাইল থাকার কারণে কারণ হে তার ফোন এটা নিয়ে তো 24 ঘন্টা একসাথে ফোনের সাথে থাকতে পারতো না কিন্তু মোবাইল এটা সে তার সবসময় 24 ঘন্টা রাখতে পারে কাজেই মানুষ এটাকে গুরুত্ব দিচ্ছে যদি এখানে বসে থাকে তাহলে তো সে তার টেলিটিল লাইন পাবে আর যখন ভ্রমণ অবস্থায় চলমান অবস্থায় যেটা ফাইল সেটা সেটাই হচ্ছে মোবাইল সেজন্য মোবাইলের ব্যবহার দিন দিন বেড়েই চলছে এই যে মোবাইল ফোন এটা মোবাইল ফোনটা আবিষ্কার করছে সে আবিষ্কার করছে 1973 সালে ডক্টর মার্টিন কুপার মোবাইল ফোন আবিষ্কার করে 1973 সালে ডক্টর মার্টিন কুপার এই মোবাইল ফোনটা আবিষ্কার করছে তাই না এই মোবাইল ফোন মোবাইল সেলুলার আচ্ছা এটা আবিষ্কার হয় মোবাইল বা সেলুলার ফোন দুই ধরনের একটা হচ্ছে ডিএসএম একটা হচ্ছে কি ডিএসএম আর একটা হচ্ছে সিডিএমএ ডিএসএম কি গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অর্থাৎ মোবাইল সংযোগটা মোবাইল কমিউনিকেশনটা দুই ধরনের তাই আমরা মোবাইলের সঙ্গে জানলাম আর মোবাইল কমিউনিকেশনটা কয় ধরনের সাধারণত দুই ধরনের একটা হচ্ছে ডিএসএম আর একটা হচ্ছে সিডিএমএ ডিএসএম হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন আর সিডিএমএ হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস পরবর্তীতে আছে আমাদের মোবাইল ফোন প্রযোজ্য অর্থাৎ এই যে মোবাইল ফোনের প্রজন্মটা কি অর্থাৎ দেখা গেছে মোবাইল ফোনের প্রজন্ম প্রথমে ছিল ফার্স্ট জেনারেশন এই ফার্স্ট জেনারেশন পিরিয়ডটা ছিল কত থেকে কত 1991 থেকে ফার্স্ট জেনারেশনটা ছিল 1979 থেকে 1990 এই পিরিয়ডে মোবাইল ফোনের যে সিস্টেম ছিল মোবাইল ফোনের যে সিস্টেম ছিল মোবাইল ফোনের সিস্টেমটা ছিল কোন ধরনের ফার্স্ট জেনারেশন অর্থাৎ প্রথম প্রজন্মের বইতে কত থেকে কত সাল 1979 থেকে 1990 সাল পর্যন্ত 90 সাল পর্যন্ত যে প্রযুক্তিতে যে সুযোগ সুবিধার আলোকে মোবাইল ফোন ব্যবহার করা হতো সেটাকে বলা হয় ফার্স্ট জেনারেশন এই ফার্স্ট জেনারেশনে কি কি দেওয়া যায় ফার্স্ট জেনারেশনের মোবাইল ফোনের মধ্যে কোন জিনিসগুলো বেশি করা যেত যেমন এটাতে সাধারণত প্রথমত আচ্ছা এর আগে প্রজন্ম যেহেতু প্রজন্মের আমাদের সংখ্যাটাও জানা দরকার অর্থাৎ প্রজন্ম বলতে আমরা কি বুঝি বা জেনারেশন বলতে কি বুঝি
যেমন আমরা বর্তমানে যে মোবাইল ফোন ব্যবহার করছি, শুরুতে তা এমন ছিল না, শুরুতে তা কিন্তু এমন ছিল না, শুরুতে এগুলো আরো অনেক নিম্নমানের ছিল। বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রযুক্তির উন্নয়নের ফলে মোবাইল ফোন বর্তমান রূপ পরিগ্রহ করেছে, লাভ করেছে। অর্থাৎ আমরা যে মোবাইল বর্তমানে ব্যবহার করি, আর 3G 4G নাও কামিং, বর্তমানে যেটা চলছে 5G চলে, ঠিক আছে না? কিন্তু আগে মোবাইল এত উন্নত আসেনি। প্রথমে দেখা যেত নেটওয়ার্ক দেওয়া যেত না, প্রথমত যখন প্রথম আবিষ্কার করে নির্দিষ্ট অঞ্চল ভিত্তিক ছিল এবং এটা নেটওয়ার্ক কাভারেজ ছিল না, ঠিক আছে? পরবর্তীতে এগুলা অ্যাভেলেবল করছে, উন্নত করছে। এই যে মোবাইল ফোনের যে উন্নত করা, উন্নত যে বিভিন্ন সংস্করণ, যে ভার্সন আবিষ্কার, সেটাই হচ্ছে মোবাইল ফোনের প্রজন্ম, এই প্রজন্ম হচ্ছে পাঁচ ধরনের। কি কি? প্রথম প্রজন্ম বা ফার্স্ট জেনারেশন, দ্বিতীয় প্রজন্ম, সেকেন্ড জেনারেশন, তৃতীয় প্রজন্ম বা থার্ড জেনারেশন, চতুর্থ প্রজন্ম বা ফোর্থ জেনারেশন, পঞ্চম প্রজন্ম, ফিফথ জেনারেশন, 5G, যেটাকে বলে 5G। সংক্ষেপে এগুলাকে 1G, 2G, 3G, 4G এবং 5G বলে থাকে। তো এটা এক এক সময় এটা ছিল। সাধারণত ফার্স্ট যেটা 1G যেটা, এটা ছিল 1979-90। সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় প্রজন্মটা ছিল 1991-2000। তৃতীয় প্রজন্মটা ছিল 3G, যেটা এটা 2001-2008। ফোর জি যেটা, সেটা ছিল 2009-2000 বর্তমান, বা এটাকে বর্তমান সময় বলা যায়। আর প্রজন্ম, ফিফথ প্রজন্মটা, এটা 2000-2002 ভবিষ্যৎ পর্যন্ত। অর্থাৎ এই বর্তমান থেকে, অর্থাৎ 2000-2020 ভবিষ্যৎ পর্যন্ত এটা হবে কোন জি? 5G, এটা হবে 5G। তো আমরা প্রথমে ফার্স্ট জেনারেশন সম্বন্ধে আলোচনা করতে চাই। কালক্রমে প্রযুক্তিগত উন্নতির ফলে মোবাইল কমিউনিকেশনে বিপ্লব সাধিত হয়। অর্থাৎ কালের প্রক্রিয়ায় মোবাইল সেক্টরে, মোবাইল কমিউনিকেশনের ক্ষেত্রে একটা বড় ধরনের একটা পরিবর্তন সাধিত হয় বা বিপ্লব সাধিত হয়। যুক্তরাষ্ট্রের মোটরোলা দিনা টেক, ব্রিটেনের TCS বা টোটাল অ্যাক্সেস কমিউনিকেশন, এর আবিষ্কৃত ফোন ছিল প্রথম প্রজন্মের মোবাইল ফোন। এসব ফোনে সেমিকন্ডাক্টর ও মাইক্রোপ্রসেসর এবং কম ব্যান্ডের ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হতো। এগুলা প্রথম দিকের মোবাইলগুলা, ফার্স্ট জেনারেশনের মোবাইলগুলাতে মানে এগুলার ক্যাপাসিটি কম ছিল। এগুলার কি ছিল? অ্যাড ব্যান্ড ক্যাপাসিটি কম ছিল আর এগুলো সাধারণ ছিল, ঠিক আছে?